সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি নিয়ে সাপ্তাহিক আয়োজন শেকড়ের গল্প অনুষ্ঠানে। আগামী 10 মিনিট আপনাদের সঙ্গে আছি আমি HRS ওভি। বিশ্ববাসীকে ক্ষুধামুক্ত রাখতে অল্প অল্প করে ভূমিকা রাখছে চীনের অত্যাধুনিক কৃষি প্রযুক্তি। পেছনে পড়ে থাকা ছোট ছোট গ্রামগুলো মুক্তি পাচ্ছে দারিদ্র্যের শেকল থেকে, আর দিন শেষে স্বল্প পরিসরের উদ্যোগগুলো দেখছে সফলতার মুখ, হয়ে উঠছে দেশের সামগ্রিক অর্থনীতির অন্যতম অনুষঙ্গ। কিন্তু কম সময়ে এত বড় সফলতার গল্প কিভাবে সম্ভব করল চীন দেশের কৃষকরা, সে গল্পই আপনারা শুনবেন আমাদের আজকের আয়োজনে। নিজ দেশের নাগরিকদের জন্য পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করতে কৃষিক্ষেত্রকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে চীন। সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি জমিতে স্প্রে করা হয় প্রাকৃতিক ফার্টিলাইজার আর পর্যাপ্ত পানি, আর এভাবেই বদলে যাচ্ছে প্রচলিত কৃষির চিত্র, ঘুরছে উন্নয়নের চাকা, উপকৃত হচ্ছেন কৃষক, আর সব মিলিয়ে লাভবান হচ্ছেন পুরো দেশের নাগরিকরা। এক মাঠ থেকে আগের চেয়ে কয়েক গুণ ফসল উৎপাদনের জন্য প্রায় সময় আলোচনায় থাকে চীন, আর এসব সম্ভব হচ্ছে আধুনিক প্রযুক্তির কারণে। আগে ছোট পরিসরে চাষ করা হলেও এখন মাঠের পর মাঠ জুড়ে চাষাবাদ করা হচ্ছে। ফসলের গুণগত মান রক্ষার জন্য নির্ভর করা হচ্ছে 5G প্রযুক্তির ওপর। দেশটির কৃষকরা কি কি পদ্ধতি অবলম্বন করে উৎপাদন বাড়িয়েছেন, এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, জানাচ্ছেন HM সৌরভ। গমের এই ক্ষেতটি চীনের সিচুয়ান প্রদেশের ছংচৌ শহরে অবস্থিত। শস্য উৎপাদনের জন্য এখানকার মাটি খুবই উর্বর। সাম্প্রতিক বছরগুলোতে উৎপাদন বাড়ানোর জন্য এ অঞ্চলে আধুনিক প্রযুক্তির ব্যবহার করেছেন কৃষকরা। চারা রোপণ থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত প্রায় প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এই প্রযুক্তি। কিছু ক্ষেত্রে ব্যবহার হচ্ছে 5G প্রযুক্তি, যার মাধ্যমে ফসলের গুণমান পর্যবেক্ষণ করে ব্যবস্থা নিতে পারছেন কৃষকরা। স্থানীয় কৃষি অফিস বলছে এসব প্রযুক্তি ব্যবহারের ফলে ছংচৌতে এবার প্রায় 7,000 হেক্টর জায়গা জুড়ে গমের আবাদ করা হচ্ছে। আশা করা হচ্ছে 2023 সালে প্রায় 33,000 টন গম উৎপাদন করা সম্ভব। সামর্থ্যের সবটুকু দিয়ে চাষাবাদ কাজ এগিয়ে নিচ্ছেন কৃষকরা। আশা করা হচ্ছে এবারের গ্রীষ্মকালীন সময়ে ব্যাপক ফলন হবে গমের। এদিকে পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের নাংচাং সিটিতে রেপসিড তৈলবীজের ভালো ফলন হয়েছে। প্রায় 57,000 হেক্টর জায়গা জুড়ে দারুণভাবে চাষ করা হয়েছে রেপসিড। এখানকার স্থানীয় কৃষকরাও জমিতে ব্যবহার করছেন বড় আকারের হারভেস্টার মেশিন। তারা আশা করছেন এবছর ভালো উপার্জন হবে তাদের। সিয়ং চংগাই নামের একজন কৃষক জানিয়েছেন তার অভিজ্ঞতার কথা। গেল বছর আমরা একদম সঠিক সময়ে রেপসিড রোপণ করেছিলাম, খুব সতর্কতার সঙ্গে যত্ন নিয়েছি, সব মিলিয়ে এবছর বেশ ভালো ফলন হয়েছে, প্রত্যাশা করছি মার্কেটে গেলে ভালো দাম পাবো এবার। কৃষিখাতকে সমৃদ্ধ রাখতে বহু আগে থেকেই প্রযুক্তির ব্যবহার শুরু করেছে চীন, যার সুফল পাচ্ছেন স্থানীয় কৃষকরা। বিশ্বে নানা কারণে জনপ্রিয় স্ট্রবেরি, ফলের রস, জ্যাম, আইসক্রিম, মিল্কশেক সহ ভিন্ন ধরনের খাদ্য তৈরিতে ব্যাপকভাবে ব্যবহার করা হয় আকর্ষণীয় এই ফল। পাশাপাশি শিল্পায়িত খাদ্য তৈরিতেও ব্যবহার হয়ে আসছে স্ট্রবেরির সুগন্ধি। তাই তো সিঙ্গাপুরের বাজারে ব্যাপকভাবে বিক্রি হচ্ছে চীনে উৎপাদিত সুস্বাদু এই ফল। সিঙ্গাপুরে স্ট্রবেরির বাজার সম্পর্কে জানাচ্ছেন আফরিন মিম। তাকে সারি সারি সাজানো স্ট্রবেরি, একজনের পর একজন ক্রেতা এসে সেই স্ট্রবেরি কিনে নিয়ে যাচ্ছে দোকান থেকে। চিত্রটি সিঙ্গাপুরের একটি ফলের দোকানের,
মুহূর্তেই চীনা স্ট্রবেরি বিক্রি হওয়া হাসি এনে দিয়েছে ফল বিক্রেতার মুখে। পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের স্ট্রবেরি এখন রপ্তানি করা হচ্ছে সিঙ্গাপুরে। চাহিদা বেশি থাকায় ভালো দামে বিক্রি করছেন বিক্রেতারা। সিঙ্গাপুরের স্থানীয় একজন খুচরা বিক্রেতা বলেন, চীনা স্ট্রবেরি সাধারণত যেদিন আসে সেদিনই বিক্রি হয়ে যায়, তাই সাধারণ মানুষের চাহিদা মেটাতে আরও বেশি অর্ডার বাড়ানো হয়েছে। আর যারা স্ট্রবেরি খেতে ভালোবাসেন তাদের পছন্দের তালিকার শীর্ষে চীনা স্ট্রবেরি। স্ট্রবেরি কিনতে আসা একজন ক্রেতা বলেন, এই স্ট্রবেরিগুলো খুব পছন্দ আমার, এগুলো অন্য কোথাও পাওয়া যায় না, আর স্বাদে এই স্ট্রবেরিগুলো খুব রসালো। এদিকে চাষিরা বলছে, সবশেষে স্ট্রবেরির যে জাতটি পাওয়া যাচ্ছে সেই স্ট্রবেরিগুলোতে মাংস বেশি এবং স্বাদেও খুব মিষ্টি, এজন্য ক্রেতাদের কাছে এটি জনপ্রিয় ফলের একটি। মাঠ থেকে স্ট্রবেরি সংগ্রহ ও বাছাই করার দিনেই রপ্তানির জন্য বিমানবন্দরে পাঠানো হয়ে থাকে। সতেজ ফল ক্রেতার কাছে পৌঁছে দিতে গ্রিন চ্যানেল ব্যবহার করে অল্প সময়ের মধ্যে পণ্যের শুল্ক ছাড়পত্র নিশ্চিত করা হয়ে থাকে। চীনের কাস্টমস কর্তৃপক্ষ বলছে, এই বছরের প্রথম প্রান্তিকে চীনের তাজা স্ট্রবেরির রপ্তানির পরিমাণ প্রায় 3.5 টন, যা থেকে আয় হয়েছে 7.5 মিলিয়ন মার্কিন ডলার। সম্প্রতি চীনের গবেষকরা সবজির এমন কিছু জাত উদ্ভাবন করেছেন যার মাধ্যমে সময় সময় বেড়েছে ফসল উৎপাদনের। এতে এক মৌসুমের ফসল চাষ করা যাচ্ছে অন্য সময়ে, এর ফলে আগের চেয়ে কয়েকগুণ বেশি উপার্জন করতে পারছেন কৃষকরা। এছাড়া মাটিতে অ্যাসিডের ভারসাম্য বজায় রাখতে নিত্য নতুন পদ্ধতি অবলম্বন করছেন দেশটির কৃষি প্রযুক্তিবিদরা। সব মিলিয়ে এ ধরনের উদ্যোগ বাড়িয়ে দিয়েছে ফসলের উৎপাদন। বিস্তারিত জানাচ্ছেন রওজায় জাবিদা ওশি। বাহারি রঙের ফসল দারুণ এক ক্যানভাস এঁকে দিয়েছে মাঠ জুড়ে। তবে মধ্য চীনের হোনান প্রদেশের লিনও কাউন্টির কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন পুষ্টিকর ফসল কচু তোলায়। সাধারণত সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসেই কচু মাঠ থেকে তুলে ফেলতেন তারা, তবে প্রযুক্তির কল্যাণে এখন সেপ্টেম্বর থেকে পরবর্তী 6 থেকে 7 মাস পর্যন্ত কচু তুলতে পারেন তারা। অর্থাৎ আগের চেয়ে অনেকবার জমি থেকে নতুন জাতের ফসল সংগ্রহ করার বড় সুযোগ তৈরি হয়েছে এই কাউন্টিতে। এজন্য স্থানীয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কৃষকরা। ভালো ফলন পাওয়ায় কচু উৎপাদনের জন্য লিনও কাউন্টিতে চাষের জমি 6,000 হেক্টর পর্যন্ত বাড়ানো হয়েছে। সব মিলিয়ে এই কাউন্টির স্থানীয় কৃষি উন্নয়নে বড় অবদান রাখছে কচু চাষ। শুধু কচু নয়, এক সময় উৎপাদিত হওয়া গাজর অন্য সময় ফলাতে পারছেন কৃষকরা। আশা করা হচ্ছে এবছর প্রদেশের সিয়ান আন জেলায় 2300 হেক্টর জমি জুড়ে চাষ করা হবে গাজর। কৃষি প্রযুক্তিবিদরা বলছেন, চাষাবাদের জমিতে প্রয়োজন মতো সামুদ্রিক বালু মেশানো হচ্ছে, এতে করে মাটিতে অ্যাসিডের ভারসাম্য বজায় রাখা যায়। সব মিলিয়ে এ ধরনের উদ্যোগ বাড়িয়ে দিচ্ছে গাজরের উৎপাদন। এছাড়া বছর জুড়ে সুন্দর আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাত থাকায় এই অঞ্চলে ভালো মানের গাজর উৎপাদন করা যায়। গাজর চাষ করে সব মিলিয়ে গড়ে কৃষকদের আয় হচ্ছে 3,000 ইউয়ান। এজন্য দিন দিন এই ধরনের ফসল চাষাবাদে ঝুঁকছেন স্থানীয় মানুষজন। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি আমি HRSOV, তবে কথা দিলাম শীঘ্রই হাজির হব শেকড়ের গল্পের নতুন কোনো এপিসোড নিয়ে, যেখানে খুঁজে পাবেন সফলতা আর সম্ভাবনার কথা। আর এভাবেই চীনা কৃষির সঙ্গে শুরু হোক আপনার দিন বদলের গল্প।